নবীনগরী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ হেদায়েতুল্লাহ পাঠানো তথ্য ভিডিও চিত্র ভিত্তিতে নবীনগর টিভির প্রতিবেদনে। নবীনগর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কেন্দ্রের নবীনগরের সকল শিক্ষকগণের উপস্থিতিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া মিলাদ মাহফিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় নবীনগর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা সেলিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, নবীনগর ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা আবু জামাল, মাওলানা রুহুল আমিন, মাওলানা জমির হোসেন, মাওলানা কামাল উদ্দিন। সাজু আক্তার প্রেমা, নবীনগর টিভি।